19 বছর পর ব্রিগেড সমাবেশ কোন অঙ্কে তৃণমূলে অপেক্ষাকৃত নরম সিপিএম এ গরম এসইউসি কার গাফিলতি কার উদাসীনতা পিষ্ট শিশু কোথায় পুলিশ যে মর্মান্তিক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে প্রশ্নটা উঠছে অন্যদিকে গ্রেফতার না করেই দুদিন লকআপে রেখে অত্যাচার মৃত্যু পুলিশকর্মীর বাড়িতে চুরির অভিযোগে অতি সক্রিয় নবগ্রাম থানা অভিযোগ স্থানীয়দের সাসপেন্ড ওসি আইও এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন আলোচনায় আসব কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখব এসইউসির আজকে ব্রিগেড সমাবেশ সিপিএম কে আক্রমণ করলেন এসইউসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ প্রশ্ন তুললেন আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট নিয়ে পাল্টা জবাবও দিয়েছে সিপিএম ও আইএসএফ দেখুন ইউএক লাল পতাকার দল ঘরানাও বাম তবে একসময় বামেদের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলের হাত ধরেছিল ৩৫ বছর পর ব্রিগেড সমাবেশ করল সেই এসইউসি আর সেখান থেকে ৩৪ বছরের বাম শাসনকে আক্রমণ করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ প্রশ্ন তুললেন আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট নিয়ে ঐক্যবদ্ধ সিপিআই একসময় লোকসভার লার্জেস্ট অপোজিশন ছিল ৬৪ সালে সিপিএম হওয়ার পরও কেরল ত্রিপুরা পশ্চিমবাংলায় তারা সরকার চালাত ৭৭ সাল থেকে একটানা ৩৪ বছর পশ্চিমবাংলা সরকার চালিয়েছে আজ তাদের অবস্থা কি তারা পশ্চিমবাংলায় তারা নির্বাচনে শক্তি সঞ্চয়ের জন্য কংগ্রেসের হাত ধরেছে একটা পীরকে সেকুলার বানিয়ে তার হাত ধরেছে তখন উনি কি বলছেন উনি আমাকে ধর্মনিরপেক্ষ বলবে কি কমিউনাল বলবে কি বলবো সার্টিফিকেট দিলে আমি ভেঙে পড়ি না আমার আমি ওনার কাছে জাস্ট একটুকু জানতে চাই কি ধর্মনিরপেক্ষ হতে গেলে কি ডেফিনেশন আছে কি হতে হবে যাতে বাংলার মানুষের জন্য আরো ভালো কিছু করতে পারে সেই কথা বলতে পারে ২০২৪ এ মোদী সরকারকে হটানোর লক্ষ্যে একজোট হয়েছে বিরোধীরা বিজেপি বিরোধী সেই মহাজোটের নাম দেয়া হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স সংক্ষেপে ইন্ডিয়া এদিন সেই বিরোধীদের জোট ইন্ডিয়াকেও আক্রমণ করেন প্রভাস ঘোষ সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা দেখেছেন ইন্ডিয়া বলে একটা জোট করেছে এখানে যার সাথে যাদের লড়াই সেখানে তৃণমূল কংগ্রেসও আছে এই হচ্ছে সিপিএম এর অবস্থা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে এসইউসি তৃণমূলের সঙ্গে ছিল ২০০৯ সালে লোকসভা ভোটে কংগ্রেস তৃণমূলের জোটে শরিক ছিল তারা সেবার জয়নগর থেকে জিতেছিলেন এসইউসি তরুণ নস্কর সেই প্রসঙ্গ মনে করিয়ে পাল্টা খোঁচা দিয়েছে সিপিএম তৃণমূলের সঙ্গে গিয়ে তোর পার্টিটাই উঠে গেছে তো ব্রিগেডে যা লোক জুটেছিল পাড়ার বাজারে হচ্ছে বেশি লোক জোটে উনি ইন্ডিয়া কি বুঝবেন কুলতলির পার্টি তাও ওখান থেকে উঠে গেছে উনি ইন্ডিয়া নিয়ে কিছু বোঝেন নাকি কিছু বোঝেন না তো সিপিএম যদি শূন্যই হয়ে থাকে গোটা বক্তৃতা সিপিএম এর বিরুদ্ধে করলেন কেন তো তৃণমূলের এজেন্ট ওরা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূলের এজেন্ট এরকম কিছু পার্টি আছে ওটাও একটা কে তৃণমূল যা শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে তার মধ্যে যেটুকু মনে ছিল সেটুকু বলেছে যার ফলে ভুল ভাল হয়েছে তৃণমূল বাজারে এরকম অনেক এজেন্ট আছে তৃণমূলের আছে বিজেপির আছে সেসব এজেন্টদের মাঝে মধ্যে ওরা নামায় যখন ওদের কথা আর কেউ বিশ্বাস করে না ভাবে এইরকম কোনো এজেন্টকে নামিয়ে যদি কিছু হয় ৩৫ বছর পর এসইউসিআই তারা আমাদের বিরোধী দল তারা আমাদের সমালোচনা করেন কিন্তু একটি বাম ঘরানার দল দীর্ঘদিন পরে একটি দল একটি ব্রিগেড করছে ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের বিরোধী একটি দল এবং সেই অর্থে তথাকথিত বড় দল তারা নন তারা কোথাও কেন্দ্রে বা রাজ্যে কোনো জায়গায় তারা ক্ষমতায় নেই বা ছিলেন না তারপরেও তারা ব্রিগেড করছেন তাদের সদস্য সমর্থকদের নিয়ে তাদের শুভেচ্ছায় যাচ্ছে এসইউসি প্রতিষ্ঠাতা প্রথম সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের জন্মশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে এদিন ব্রিগেড সমাবেশ করে এসইউসি ২৫টি রাজ্য থেকে ব্রিগেডে আসেন দলের নেতা কর্মীরা অরিত্রিক ভট্টাচার্য সুদীপ্ত আচার্য ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ ২০০৯ সালে একেবারে তৃণমূলের সঙ্গে জোট করে লড়ে জিতেছিলেন লোকসভায় তরুণ মণ্ডল আমার সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন অমিতাভ চট্টোপাধ্যায় আমি প্রথমে অমিতাভবাবু আপনাকে দিয়ে শুরু করব আপনাদের ব্রিগেড সমাবেশ ৩৫ বছর পর ব্রিগেড সমাবেশ তো সেখান থেকে আপনারা একদম প্রথম থেকে বামেদের আক্রমণ করলেন আমার বক্তব্য আপনারা বিজেপির বিরোধিতাও করছেন তো সেখানে বিজেপিকে রুখতে আপনাদের কাছে বিকল্প ফর্মুলা কি যে মানে যে জায়গা থেকে যে শর্তে যে কারণ দেখিয়ে আপনারা বামেদের সমালোচনা করলেন আমি সেই জায়গা থেকে জানতে চাইছি
সেটাও বলবো আমি? হ্যাঁ আচ্ছা বলুন। সেটাও তো প্রভাস ঘোষ বলেছেন যে আমরা কি চাই, আমরা চাই বাম শক্তির ঐক্য এবং তার ভিত্তিতে গণ আন্দোলন, তাই দিয়েই একমাত্র রোখা যায়। শুধু ভোটের লড়াইয়ে বিজেপিকে রোখা যাবে না, এ কথাও আলোচনা করেছেন। বিজেপিকে রোখা মানে তো একটা মতাদর্শ, সেই মতাদর্শটা হচ্ছে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ। এবং আমরা মনে করি বিজেপি বিশেষ করে ক্ষমতায় আসার পর সমগ্র দেশের মন মানসিকতায় যেভাবে তারা এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাজনীতি ঢুকিয়ে দিয়েছে, তার জমি ছিল তৈরি, সেটা শুধুমাত্র নির্বাচনে পরাজয়ের দ্বারা যাবে না, এটা আরেকটা দিক। কিন্তু নির্বাচনী পরাজয় ঘটাতে গেলেও যে কোনো কাউকে দিয়ে নির্বাচনী পরাজয় আমরা ওই লাইনে আমরা হাঁটি না। ফলে সেক্ষেত্রেও সে প্রভাস ঘোষ বলেছেন আমরা চাই বাম শক্তিগুলোর ঐক্য এবং তার ভিত্তিতে গণ আন্দোলন কেন্দ্র এবং রাজ্যের বিরুদ্ধেও। কণিনিকাদির কাছে আসবো। কণিনিকাদি, আপনি শুনলেন এবং আলোচনা মানে একেবারে ব্রিগেড সমাবেশেও শুনেছেন, ছত্রে ছত্রে আপনাদের সমালোচনা করেছেন। আপনারা সিপিএমকে মানে আপনারা সিপিএম যারা এসইউসিকে একসময় বলতেন চামচিকে পাখি হলে এসইউসি পার্টি, এখন সেই পার্টিগুলোর কী অবস্থা? প্রভাস ঘোষ আজকে প্রশ্ন তুলেছেন, তো আপনারা কী বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সিপিআইএমকে বাদ দিয়ে যদি কেউ বামশক্তির কথা ভাবে তাহলে সেটা সোনার পাথর বাটি, স্বাভাবিকভাবে সেটা বারে বারে প্রমাণিত হয়েছে এবং আজও প্রমাণিত হচ্ছে। নেতা আমাদের নেতৃত্ব বলেছেন, আপনারাও দেখিয়েছেন, সেটা স্বাভাবিক। আমরা তো অনেক সময় দেখলাম, অনেক ক্ষেত্রেই দেখলাম, স্বৈরাচারী শক্তিকে সাথে নিয়ে কখনও কখনও বিজেপির বিরুদ্ধে লড়াই শক্তিশালী হতে পারে না। পশ্চিমবঙ্গে যে স্বৈরাচার করছে না, তাদেরই সঙ্গে তো তৃণমূলের সঙ্গে তো বারে বারে গেছে, তৃণমূলের সঙ্গে তো জোট করেছেন, তৃণমূলের সঙ্গে তো জোট করে বামপন্থীদের হারানোর চেষ্টা করেছেন। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কথার আলাদা করে বামশক্তির ঐক্য ওসব কথা মুখে বলতে লাগে, মুখে বলার জন্য এক কথা আর বাকি কাজে করার জন্য এক কথা। কোনো দিন পশ্চিমবঙ্গে বামফ্রন্টকে সিপিআইএমকে বাদ দিয়ে বামপন্থী ঐক্য শক্তিশালী হতে পারে না, পারেনি, পারবেও না। ফলে স্বাভাবিকভাবে এটা যারা ভাবছেন তারা সোনার পাথর বাটি, ওটা ভাবুন, আমি ভেবে খুশি থাকি। একদম যেটা বলছেন কণিনিকাদি, কাজে এক মুখে আর এক। অমিতাবদা, এই কথাটা উনি ঠিক বলেননি। আমাদের এখানে প্রভাস ঘোষ কোথাও বলেননি পশ্চিমবঙ্গে বাম শক্তির ঐক্য আমরা সিপিএমকে বাদ দিয়ে ভাবছি, এ কথা বলেননি তো। উনি তো সিপিএমকেও বলেছেন, সিপিএম নেতৃত্বকে আহ্বান জানিয়েছেন তারা আন্দোলনে আসুন, ভোট সর্বস্বতা ছেড়ে গণ আন্দোলনে আসুন। আমরা তো এই কথা কোথাও বলিনি এবং এখনও তো আমাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্রাজ্যবাদ। অমিতাবুবাবু, মানে একটা পীরকে সেকুলার বানিয়েছেন আপনি, বললেন যে তাদের হাত ধরেছে সিপিএম, আপনাদের এখানে সমস্যা, কংগ্রেসের সঙ্গে জোট করেছে সিপিএম, এখানে সমস্যা। হ্যাঁ, দুটোতেই সমস্যা না, এটার জন্য ভোট সর্বস্ব রাজনীতিটাই সমস্যা, গণ আন্দোলনের রাজনীতি ছেড়ে ভোট সর্বস্বতেই আমাদের সমস্যা। অমিতাবুবাবু, তাহলে ভোট ছাড়া একটা দলকে আপনারা হারাবেন কিভাবে? ভোট হবে, কিন্তু সেই ভোটটাও হবে গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিতে, যেটা বামপন্থীদের রাজনীতি ছিল বা বর্তমানেও বামপন্থীদের রাজনীতি। এই বামপন্থীরাই অতীতে গণ আন্দোলনের মধ্যে দিয়ে তো দাঁড়িয়েছিলেন। বেশ, আমি আসবো, কে কার সঙ্গে কি জোট হচ্ছে অবশ্যই সেই ইকুয়েশনের দিকে আমাদের নজর থাকবে। আমি বৈশ্যনাথদার কাছে আসবো, কিন্তু তার আগে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখো। দেখছি আমাদের পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার আছে অত্যন্ত অতিথি পরায়ণ আর বিরোধীদের খুব ভালোবাসে, এসোসিয়েকে দিয়েছে, এত ভালোবাসা কোথায় পাবেন? নির্ঝঞ্ঝাটে বিনা বাধায় উত্তীর্ণে তাদের উত্তীর্ণ করে দিচ্ছে, এদের নিয়ে আর কি বলার আছে? সবটাই সরকারি বদান্যতা, তৃণমূলের ভালোবাসা স্পর্শ আছে। বৈশানোর দা, ব্রিগেডে সমাবেশ করতে একটা রাজনৈতিক দলকে 10 বার ভাবতে হয়, সেখানে এসইউসি 35 বছর পর ব্রিগেডে সমাবেশ করলো, শ্রমিক ভট্টাচার্য বলছেন সেটা সরকারি বদান্যতায়, সেই জন্য উত্তীর্ণ গিয়ে উত্তীর্ণ হতে পেরেছেন। দেখুন, এসইউসির সঙ্গে তো আমাদের এই মুহূর্তে তো রাজনৈতিক ইয়ে নেই। এখন শ্রমিক ভট্টাচার্য নিজের দল থেকে ওনারা ব্রিগেড করতে পারেন না, মানে জমায়েত করতে পারেন না, অন্য একটা দল জমায়েত করেছে যাদের এমএলএ এমপি কাউন্সিলর কেউ নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এত মানুষ এসছে, তাকে কটাক্ষ যিনি কেউ করে তার মানে আমি জানি না উনি কত মুভমেন্টের প্রোডাক্ট বা উনি সাংগঠনিকভাবে কী জায়গায় রয়েছেন বা কতটা জমায়েত করেছেন কোন দল রাজ্য শাখায়, আমি দেখিনি এত বড়। এখন আমি একটাই কথা বলবো,
যে ওনারা ওনাদের দলে জমায়েত করেছেন এবং ওনারা ওনাদের কথা বলেছেন, প্রভাস ঘোষ তার কথা বলেছেন, তাতে বলেছেন যে ধর্মনিরপেক্ষ এইদিকে মুখে বলে অথচ একজন পীরকে সামনে রেখে তাকে তার সাথে জোট করা, এই কথাগুলো তো ওনাদের দল থেকে বলেছে, সেই কথা ওনারা উত্তর দেবেন। কিন্তু এই যে বিজেপি কটাক্ষ করছে বা সিপিএম কটাক্ষ করছে, মানে ওদের হাতে ঘা লেগেছে যে ওরা জমায়েত করতে পারছে না অথচ এসইউসি এমএলএ নেই, এমপি নেই, কাউন্সিলর নেই, ওনাদের কোনো ক্ষমতার রাজনীতির নেই, তো ওরা করছে নেতা রয়ে গেলে রাস্তায় আছে, প্রতিদিন লড়াই আছে, মার খাচ্ছে, সবকিছু করছে, তাহলে তাদের কথা বললে তাই হবে। আর তাই জন্য আমরা দেখছি কতজন এসইউসি কে দেখা যায় আর কোথায় সিপিআইএম কে দেখা যায়, দেখছি তো আমরা। দু তিনটা পয়েন্ট আছে এতক্ষণ ধরে শুনলাম। দেখো, মানে বামফ্রন্ট সিপিএম থেকে বলা হলো যে ইন্ডিয়া জোট নিয়ে এসইউসিআই কিছু বোঝে না। সত্যি কথা, ইন্ডিয়া জোট নিয়ে একমাত্র সীতারামবাবু বোঝেন, তার জন্যই মাননীয়ার হাত ধরেছে নিজেদের কর্মীদের লাশের ওপর দাঁড়িয়ে। সেকেন্ড আসছি আমি এই ব্রিগেড নিয়ে। খুব ভালো ব্রিগেড, খুব ভালো ব্রিগেড হয়েছে এসইউসিআই, সুন্দর একটা কার্যক্রম করেছে এই এসইউসিআই। তৃণমূলের সাহায্যে তরুণ মণ্ডল নামে একজন তার এমপিও হয়েছিল। পাপিয়া একটা মানে সিম্পল খুব ভালো সুষম আহার, কী বলতো, তার হচ্ছে একটা ইউনিটে 72 ক্যালোরি শক্তি পাওয়া যায়, 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়, 5 গ্রাম ফ্যাট পাওয়া যায়। এটা হচ্ছে একটা ডিম। তোমাদেরই খবর দেখলাম ডিজিটালে নাকি 1500 ডিম সাপ্লাই হয়েছিল। গীতাঞ্জলি স্টেডিয়ামে তো যেসে পায় না, পেয়েছে। বিশ্বনাথদা বললে আমাদের সাথে এ নেই, আমরা বলছি এ নেই, তো বি আছে হয়তো, এর জায়গায় বি আছে। এবার এসইউসিআই এটা প্রোগ্রাম করছে, এবার সাথে বামফ্রন্টের জোট হচ্ছে, এসইউসিআই ধর্মনিরপেক্ষতার কথা বলছে, এতগুলো গল্প আসছে। বামফ্রন্টের কেরালায় একটা বামফ্রন্টের জোটের একটা পার্টিকেও দেখা যায়, এই আইএনডিআই জোটে একটা পার্টিকেও দেখা যায়। সে পার্টির নাম কি? মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ, তারা ধর্মনিরপেক্ষ পার্টি। আচ্ছা, এসইউসিআই বিভিন্ন কথাগুলো আজকে বলছে, একটা কথা বাক্য ব্যয় করেনি হচ্ছে তৃণমূলে রেখেছে, ওনারা যে কথাগুলো বলছেন ভুল বলেনি। বামফ্রন্ট হচ্ছে মানে একদম ভুল বলেনি, বামফ্রন্ট মানে ধর্মনিরপেক্ষতার কথা নিয়ে আজকে এতগুলো কথা বলে, দাদা এক মিনিট, আপনি নিশ্চয়ই বলবেন বামফ্রন্ট ওনাদের কথাগুলোর মধ্যে কোথাও ভুল নেই, একদম ফ্যাক্ট। কিন্তু বৈশ্যনাথদা এত গদগদ হয়ে এনে বিনে বলার কি দরকার নেই। আমি বলছি বৈশ্যনাথদা, আপনারা বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার ওনারা মিটিং করে যে আপনি ইচ্ছা করছেন মাঝখানে বিশ্ব বাংলা বল এখানে, দাদা আমরা বুঝতে পারি। আরে শ্রমিক ক্রিটিসাইজ করতে পারি দাদা, এত মানে গদগদ হয়ে বলার কিছু নেই। এদের কোথাও আটকালো না, কোথাও ঝামেলা হলো না, কোথাও মারধর হলো না, কোথাও বাস আটকানোর খবর আসলো না, কেন হলো না তো আমরা বুঝতে পারি। এত গদগদ হওয়ার কিছু নেই, মারধর হলো না, এটা কোত্থেকে পেলেন? কি বলছে, তোমরা অভিযোগ করছো যে তৃণমূল সাহায্য করেছে, শাসক দলের সহায়তা করেছে, একটু শুনেনি, মানে আপনাদের ব্রিগেড সফল হয়েছে শাসক দলের কি সাহায্য, এই লোকগুলো তৃণমূল পাঠিয়ে দিয়েছিল নাকি কি সাহায্য? উত্তীর্ণ দাঁড়ান আমি বলে নিই, শ্রমিক বাবুর কথাটার উত্তর দিই। উত্তীর্ণ যে সরকারি যে আবাসন বা ওদের যে একটা সেইখানে আমরা রেখেছিলাম, আমাদের দক্ষিণ ভারত থেকে যারা এসেছিল তাদের রেখেছিলাম, তো কি হয়েছে তাতে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পর্যায়ে যখন পরিবর্তন হচ্ছিল তখন এসইউসি কিন্তু ন্যাচারাল অ্যালায়েন্স ছিল। জয়নগর থেকে এসইউসি প্রার্থী ডক্টর তরুণ নস্কর, তরুণ মণ্ডল কিন্তু জয়ী হয়েছিলেন সেখানে এবং তৃণমূলের মানে সঙ্গী হিসাবে জয়ী হয়েছিলেন। এবং একটা পর্যায়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসইউসি কে ভালো পার্টি, ভালো বামপন্থী হিসাবে বারবার বর্ণনা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল ছিল যে এসইউসি ভালো বামপন্থী, বামপন্থীরা সবাই খারাপ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এসইউসি ভালো বামপন্থী আর সিপিএম খারাপ বামপন্থী। ফলে ভালো বামপন্থীকে তিনি আলাদা করবার চেষ্টা করেছেন বারবার, এবং এসইউসি কে নানা সময় কিন্তু তার সম্পর্কে সফট অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছি।
আজকে যে অভিযোগগুলো উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন বিরোধীদের সামান্যতম পরিসর দেয় না, মিটিং মিছিল করা তো দূরের কথা, বিভিন্ন সভা সমিতির অনুমতি দেয় না, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হয়, এসইউসি কোন বলে এতগুলো অনুমতি পেল, এবং যে অভিযোগটা সিরিয়াস লেভেলে আসছে যে একাধিক মানে জায়গায় সরকারি ব্যবস্থা প্রণয়ন মধ্যে দিয়ে এসইউসির কর্মী সমর্থকরা ছিলেন, গীতাঞ্জলি স্টেডিয়ামে প্রায় 1500 ডিম কোন তৃণমূল নেতা পাঠিয়েছিলেন, জনশ্রুতি থেকে জানা যাচ্ছে তৃণমূলের কোন নেতা সেই 1500 ডিম পাঠিয়েছিলেন এসইউসি কর্মী সমর্থকদের জন্য, এবং যে অভিযোগটা সিরিয়াস লেভেলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর ভোটটা বিভাজিত করবার জন্য, বামপন্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এসইউসি কে জানো যে একটা পর্যায়ে এসইউসি যথেষ্ট গুরুত্বপূর্ণ শক্তি ছিল কি পরিসর দিচ্ছে এবং পশ্চিমবাংলার রাজনীতিতে একটা সময় এসইউসি যথেষ্ট গুরুত্ব ছিল, বিশেষ করে প্রাথমিক শিক্ষা আন্দোলনে ছিল তৃণমূল আমাদেরকে পরিসর দিচ্ছে কিসে, যে কোনো সরকার থাকলে আমরা যখন 1995 সালে অ্যান্টি ইম্পিরিয়াল কনভেনশন করি তখন আমরা বুদ্ধবাবু তো সরকারের কাছে গিয়েছিলাম মহাজাতি সদনের কনসেশনের জন্য, তিন চার দিন ধরে হয়েছিল আমি বৈশানুদ্দার কাছে আসবো। বৈশানুদ্দা, 35 বছর পর ব্রিগেড সমাবেশ এসইউসির, বিজেপি বলছে সেই এসইউসির যেটা দাবি যে 200,000 বেশি মানুষজন এসছেন ব্রিগেড সমাবেশ সফল করতে, এসইউসির দাবি সেটা সম্ভব হতো না শাসক দলের সমর্থন না থাকলে, এসইউসি বলছেন না, বিজেপি বলছে, বিজেপি তো কেউ বিজেপি নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কেউ করলে ওদের হাতে ঘায় লাগে, এটাই ওদের চিংড়ির মতো ওদের লেগেছে, আরে ওনারা করেছে অদ্ভুত কথা, আপনি চিৎকার করা যে ডিমগুলো বেঁচে গেল, আরে এই ধরনের অপমান করে ওদেরকে অপমান করে আপনারা কি লাভ হবে, আপনারা ওদের অপমান করে আপনারা নিজেরা কিছু করতে পারছেন না, আপনাদের তো দল বদলু নেতাদের দিয়ে কারবার হলো, অন্য দলকে দেওয়া হয় না, এই তো কথা, এসইউসি কে সঙ্গে নিচ্ছেন, এসইউসি কে সঙ্গে নিচ্ছেন, এ তো অদ্ভুত কথা, এখানে আলোচনার বিষয়টা বিষয়বস্তু আলাদা, আপনি বলছেন সেটা তো দলীয় সিদ্ধান্ত কি হবে না হবে, আচ্ছা আমি অমিতাভ এবার আপনার কথা শুনেছি, এবার অমিতাভ আমি যেটা বলছিলাম যে এ ধরনের কোনো অনুষ্ঠান করলে এত বড় সরকারের কাছে প্রশাসনিক কিছু এই ধরনের হল পাওয়া অন্য দলদের দেয় না, আমি জানি না অন্য দলদের দেয় না, আমরা তো পেয়েছি বিশেষ আশীর্বাদ থাকলে দেয়, আগেও পেয়েছি, অন্য দল দেয় না, ধরুন আমাদেরকে ডেকেছিল, আমরা দুজন ঠিক করেছিলাম ভিসা পাওয়া যাচ্ছে না, তখন আমরা ফরেন মিনিস্ট্রি ওপরের বিজেপির সো হোয়াট গভর্নমেন্ট আমরা করলাম, জায়গা পাওয়াটা এক নয় দাদা, না না পাইনি, তাছে জায়গা পাওয়াটা এক নয়, কেন জায়গা পাবো না, বুদ্ধ ভাই সমাজকে দেয় না, সিপিএম এর সমাজকে অন্য দলকে দেয় না, বুদ্ধদের ভট্টাচার্যের সঙ্গে কি মমতা ব্যানার্জির তুলনা করবে, এই তো বলছি না, গায় অথবা সাইকে দিত না, কেমন তো কথা আছে যে ঘটনা আমি আমাদের গতকাল থেকে নজর ছিল, আপনারা জানেন বেহাল একদম আমাদের প্রত্যেকের চোখে জল এনে দিয়েছে যে মর্মান্তিক দুর্ঘটনা, একরত্তি শিশুটার প্রাণ চলে গেল কার ভুলে, সিসিটিভি ফুটেজ মর্মান্তিক, আবারও বলছি অত্যন্ত দুঃখজনক সেই ছবি।